অশনি সংকেত আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা করবে উত্তর কোরিয়া। আবারও ভয়ঙ্কর কোনো পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। উত্তর কোরিয়ার বক্তব্য থেকে এই আশঙ্কা মোটেও বাড়াবাড়ি নয়। যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে পরমাণু পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে প্রমদ গুনছে বিশ্ব। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার যে কোনো পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার জন্য একেবারে তৈরি পিয়ংইয়ং। গত কয়েকদিন ধরে যুদ্ধের আবহ কিম জং উনের দেশে। যে কোনো সময় আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছে বিশ্ববাসী। আর এবার কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হলো এই পরমাণু বোমা পরীক্ষার কথা। ওই বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম নেতৃত্বের সিদ্ধান্তে যে কোনো সময় যে কোনো জায়গায় পরমাণু প্রকল্পের পরপর পরীক্ষা করবে উত্তর কোরিয়া। গত 11 বছরে 5 বার পরমাণু পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। আমেরিকাকে যুদ্ধে প্রতিহত করতে পরমাণু সমৃদ্ধ হওয়ার স্বপ্নে তারা এতটাই এগিয়েছে বলে ধারণা আন্তর্জাতিক মহলের। অন্যদিকে আমেরিকা ও যুদ্ধজাহাজ পাঠিয়ে এক ধরনের সামরিক মহড়া শুরু করেছে। দুই শক্তিধর দেশের মধ্যে মুখোমুখি এমন অবস্থান বিশ্ব শান্তিকে হুমকির মাঝে ফেলে দিল।